নমস্কার, সৌম ম্যানেজি অনলাইনে আপনাদের স্বাগত। এবং আজকে ঠিক রিভিউ বলা যায় না, তবে কিছু আলোচনা করতে চলেছি হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী এই সিনেমা নিয়ে, যেটা 10th অক্টোবর রিলিজ করতে চলেছে থিয়েটারে। এবারে অনিকেত চট্টোপাধ্যায়ের এই সিনেমা জেনারেলি আমার যতদূর প্রাথমিকভাবে মনে হলো পুরো ট্রেলার দেখার পরে, এটা আদ্যোপান্ত একটা রাজনৈতিক সিনেমা হতে চলেছে। হাসির মোড়কে বলা যেতে পারে বা বলা যেতে পারে, ট্রেলারে বলা হয়েছে যে এই যে হবুচন্দ্র রাজার যে রাজত্ব বোম্বাগড়, সেটা অনেকটা শুন্ডির মতন। এখানে যদিও হাতিশালে হাতি আছে, ঘোড়াশালে ঘোড়া আছে, কিন্তু এখানে সবার মনে আনন্দ আছে, সবার মনে শান্তি আছে, ফলমূল ভরা আছে, শস্য ভরা ক্ষেত আছে। তো এই জন্য এই বিষয়গুলো সমস্ত কিছু রয়েছে। এবং এক ছেলের পরে রাজার মনে হয় যে এক কন্যা সন্তানের খুব প্রয়োজন। সেই কন্যা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন সেখানে একটা পার্টি দেওয়া হয়, মানে সবাই খুব আনন্দ ফুর্তিতে থাকে। তো বর্ষা ফুর্তি যেমন উৎসব ছিল, সেরকম বর্ষা ফুর্তি উৎসব, বর্ষা পেয়েছিল তো এই জন্য ফুর্তি করছে। তো এই যে ব্যাপারগুলো সেগুলো ছিল। তো এখানে গবুচন্দ্রের আগমন, এবং গবুচন্দ্র আগমন আসার পরে পুরো ব্যাপারটা টেক ওভার করে নেওয়া। এবং একটা জায়গাতে একটা সিন আছে যেখানে ওই মন্ত্রী বলছেন, অর্থাৎ যে মন্ত্রী সুভাষিস মুখার্জি অভিনীত মন্ত্রী, সে বলছে যেগুলো কি সব ঠিক হচ্ছে, এগুলো কী হচ্ছে। তখন খরাজ মুখোপাধ্যায়ের মুখে শোনা যায় বিকাশ হচ্ছে, অর্থাৎ অস্ত্র কেনাবেচা হচ্ছে, অন্যদের কাছ থেকে ধনসম্পদ লুট করা হচ্ছে। এবং এই বিকাশ এই শব্দটা আদ্যোপান্ত রাজনৈতিক শব্দ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। যেমন উন্নয়ন একটা রাজনৈতিক শব্দ, সেরকম বিকাশ শব্দটাও একটা রাজনৈতিক শব্দ হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে খরাজ মুখোপাধ্যায়ের লুণ্ঠন চিন্তাভাবনা সমেত বা অস্ত্রশস্ত্র নিয়ে একটা দেশকে শেষ করে দেওয়ার মতন যে চিন্তাভাবনা, তার সঙ্গে সঙ্গে বিকাশ শব্দটা জুড়ে দিয়েই অনিকেত চট্টোপাধ্যায় কিন্তু নিঃসন্দেহে এই সিনেমাটাকে রাজনৈতিক সিনেমা বানিয়ে ফেললেন। অনিকেত চট্টোপাধ্যায় এর রাজনৈতিক চিন্তাভাবনা বামপন্থী, এটা আমরা জানি, এটা আমরা দেখেছি। এবং সেই কারণে এই বামপন্থী চিন্তাভাবনার সঙ্গে মস্তিষ্ক প্রসূত যে সিনেমাটা আসতে চলেছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী, এবং সেখানে আদ্যোপান্ত রাজনৈতিক মতাদর্শ বামপন্থী চিন্তাভাবনা নিঃসন্দেহে সাধারণ মানুষের মগজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটা প্রয়াস আমার মনে হয়। আপনি সিনেমা দেখবেন কি দেখবেন না, এনজয় কীভাবে করবেন কীভাবে করবেন না, কেমন অভিনয় করেছেন শাশ্বতদা, কেমন অভিনয় করেছেন অর্পিতা চ্যাটার্জি, কেমন অভিনয় করেছেন আপনার, কেমন অভিনয় করেছেন খরাজ মুখার্জি বা সুভাষিস মুখার্জি, এই সমস্তগুলো আপনি দেখতেই পারেন। সিনেমার যা কেমন তার অ্যানিমেশন, কেমন তার VFX, এগুলোর জন্য দেখতেই পারেন। কিন্তু সুচারুভাবে যেমনভাবে বামপন্থীরা এর আগে সাধারণ মানুষের মনের মধ্যে, বিশেষ করে শিশুদের মনের মধ্যে বামপন্থী চিন্তাভাবনাগুলো ঢুকিয়ে দিয়ে একটা অদ্ভুত ধরনের মানসিকতা তৈরি করার চেষ্টা করছেন হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী সিনেমার মাধ্যমে, আমার মনে হয় তারই একটা প্রতিফলন হতে চলেছে। আপনারা দেখে থাকুন সোহম ব্যানার্জি অনলাইন, সোহম রিভিউ চ্যানেলের নাম পাল্টে দিয়েছি, সোহম ব্যানার্জি অনলাইন করেছি, কারণ শুধুমাত্র মুভি রিভিউ নয়, এর সঙ্গে সঙ্গে থাকবে আরও অন্যান্য অনেক কিছু। এবং আশা করছি এই ভিডিওর পর থেকে আমিও রেগুলার হতে পারবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।